everyone, this is Mishaker and welcome to my YouTube channel The Highway Story. So kemon achen shobai? So kemon katlo shobar Eid? Dhaka mone hoy ekhono faka. ফাঁকা বলতে গেলে কারণ এই সময় তো আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখছেন যে এই জায়গা থেকে আমি প্রতিদিন যাই আর কেমন অবস্থা থাকে সো ওই অনুযায়ী কিন্তু ঢাকা কিন্তু মোটামুটি ভালোই ফাঁকাই আছে সো আপনাদের ঈদ কেমন কাটলো আমার ঈদ মোটামুটি ঘুমায় ঘুমায় কাটছে কারণ ঈদের দিন এবং ঈদের পরের দিন দুই দিনই বৃষ্টি ছিল আমি একদিনের আধা ঘন্টার জন্য একদিনের কষাই সেজে গেছিলাম ঈদের দিন মোটামুটি গরু ভালোই কাটছি বাট যে মানে বাসার মানুষ মোটামুটি ডিটেক্ট করতে পারে যে কোন কতটুকু মাংস আমার কাটা এই রকম লেভেলের কাটছি যাই হোক ঈদের মধ্যে কে কোথায় ট্যুর দেওয়ার প্ল্যান করতেছেন নাকি গেছেন অলরেডি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখন আসি যে বেটার মাইলেজ কিন্তু আমাদের সবারই দরকার এটা হাইওয়ে ট্যুর হোক বা সিটি রাইড হোক তো সেক্ষেত্রে কোন কোন দিকগুলো মাথায় রাখা উচিত সেই দিকটা আমি কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করি প্রথমত যেটা হচ্ছে কি যে আপনার কিন্তু যেটা মানে সবাই মোটামুটি কমন যে জিনিসটা এইগুলো কোন ধরনের মানে কি বললো ওরা যাই হোক কমন যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ভালো মানের তেল নিতে হবে এটা কোনো বিকল্প নেই ভালো মানের তেল কোথায় পাবেন সাউদার্ন আছে মেঘনা আছে ট্রাস্ট এই তিনটা থেকে আমি নর্মালি তেল ঢুকাই এই তিনটা তেল আমার কাছে ভালোই মনে হয় আপনি মুগ্ধার এদিকে যারা আছে মুগ্ধার পাম্প থেকে তেল নিতে পারেন মুগ্ধা পাম্পের তেল কিন্তু ভালো বাট তারা মাপে আমার কাছে মনে হয় কম দেয় ঠিক আছে সেই তেলের ব্যাপারটা ক্লিয়ার এখন আসেন হচ্ছে গিয়ে আপনার এয়ার ফিল্টার ক্লিন রাখতে হবে ভালো মাইলেজ পাওয়ার জন্য তিন নম্বরে আসেন টায়ার প্রেশার আমি যে এই বাইকটা চালাই পিছনের টায়ার প্রেশার 40 সামনের 35 রাখি এই টায়ার প্রেশারটা কিন্তু বাইকের মাইলেজের জন্য বিশাল একটা মানে কানেক্টেড মাইলেজ ভালো পাওয়ার জন্য ইন দ্য মিন টাইম আপনার আরেকটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চেইনটা এনাফ টাইট থাকতে হবে চেইন যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজটা ড্রপ করবে আর সব আরেকটা জিনিস হচ্ছে কি যেটা আপনি ট্রাই করতে পারেন আমি মোটামুটি এটা ফলো করি যে বাইকটা ভালো পরিষ্কার রাখা বাইকটা ভালো পরিষ্কার রাখলে কেন জানি মাইলেজটা আমার কাছে মনে হয় যে ভালো পাওয়া যাবে ধরো ধরো আমাকে ধরো আরে বাবা কঠিন মেলা বসছে একদম সেই লেভেলের পার্টি বসছে সকাল সকাল নাস্তা খাবে তো যাই হোক এখন আরেকটা ব্যাপারে আসি যেটা হচ্ছে গিয়ে আপনার হাই আরপিএম এ কিন্তু আপনার বাইকের মাইলেজ ফল করবে হ্যাঁ হাই আরপিএম বলেন বা হাই আরপিএম এ তুললে যে আপনার যে স্পিডটা থাকবে 90+ সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অবশ্যই অবশ্যই ফল করবে এতে কারো কোনো হাত নাই এখন আপনি যতই চেইন টাইট রাখেন না কেন যতই চেইন লুপ করেন না কেন যতই ভালো মানের তেল নেন না কেন আপনার মাইলেজ ফল করবেই আপনার মাইলেজ ভালো পাবার জন্য আপনার আপনার যেটা করতে হবে 50 থেকে 60 এই স্পিডের মধ্যে বাইক চালাতে হবে তাহলে আপনি ভালো একটা মাইলেজ পাবেন যেটা ঢাকার মধ্যে করা সম্ভব ঢাকার বাইরে আসলে হাইওয়েতে আমাদের কারোই সম্ভব না এটা আপনি আমি সবাই জানি এই কয়টা জিনিস আপনি ফলো আপ রাখবেন মানে যদি মেনটেন করতে পারেন আপনি যেই বাইকটা চালান সেই বাইকটা থেকে টপ একটা মাইলেজ পাবেন আশা করি সো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম